বেলালকে আঘাত শুরু হয়ে গেল, বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা হলো, বেলালকে আক্রমণ শুরু করে দিল, বেলাল কান্দে রে, চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে, বেলালের চোখের পানি পড়ে রে, বেলাল জমিনের মধ্যে লুটায় কান্দার বলে আমার আল্লাহ, এই জীবনের মালিক আপনি, এই জীবনের সব কিছুর মালিক গো আপনি গো আমার আল্লাহ, আল্লাহ জীবন দিয়া দিব তবু কালেমা ছাড়ব না। বেলালকে এত আঘাতের পর আঘাত করে বেলাল কান্দে আর বলে কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি বল, যত পার আরো জোরে বলেন যত পার যন্ত্রণা দাও, আরো জোরে বলেন কালে মার মালাটা পড়ছি আমি যত পার যন, আরো জোরে বলেন না যত পার যন্ত্রণা দাও গো তুমি, এই মানি না মানি না হর যে মানি না, মানি না মানি না হর যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালে মার মালাটা পড়ছি আমি যত পার যান, আরো জোরে বলেন যত পার যান, এ রহি আরো জোরে আরো জোরে বলেন আমার জীবনের মালিককে, প্রধানমন্ত্রী, এমপি সাহেব, ও মুসলমান দাদা দাদি, চেয়ারম্যান মেম্বার, আপনারা আমার জীবনের মালিক, বাবা মা জীবনের মালিক হলো আমার আল্লাহ। বেলাল বলতেছে, বেলাল কি বলে, চোখের পানি ছেড়ে বলেন, চোখের পানি ছেড়ে বলেন, এই দুনিয়ার মানুষ শোনো সব কিছু ছাড়তে পারি কালেমা ছাড়তে পারি না, কারণ আমার হায়াত মউতের মালিক হলো আমার আল্লাহ, জোরে বলেন ঠিক কি না, এ রহি এই কালেমার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও, আরো জোরে বলেন যত পার, এই মানি না মানি না হর যে মানি না, মানি না মানি না হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা জবান দিয়া জোরে, এই কালেমার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও গো তুমি বল, যত পার মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা যত পার যন্ত্রণা দাও গো তুমি বল, যত পার এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বেলালকে এত পরিমাণ আঘাত চালাইল রে, বেলালকে মেরে রক্তাক্ত করে ফেললো, বেলাল জমিনের মধ্যে পড়ে কান্দে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, বেলালের কান্না দেখে আকার জমিন বাড়ি হয়ে গেছে, নিষ্ঠুর ওমায়ার বাইরির দেলে কোনো দয়া নাই মায়া নাই, হায় রে মুসলমান।
আজকে গোটা বিশ্বের বুকে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। ও মুসলিমেরা, আজকে তোদের দিলে কি মায়া নাই? ও মুসলমান, একটা কথা বারবার মনে পড়ে যায়, নবী বলছে বালহুয়া খিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র, কুকুরের চরিত্র। আজকে কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সারা পৃথিবীর মুসলমান এখন সম্পদের পাগল, টাকা দিয়ে কিনে নেয় মুসলমানদেরকে। আজকে আমার কিনেছে মুখ বন্ধ করে দেয়, আপনাকে মুখ বন্ধ করে দিছে। আজকে ইসরায়েলের অসভ্য মানুষ, মুসলমান আমেরিকার অসভ্য মানুষগুলো, আজকে মুসলমানদের মাথা যারা তাদেরকে কিনে নিছে, খেলার পুতুল বানায় ফেলেছে। আজকে বড় বড় মন্ত্রণালয়ের মধ্যে তাদের রাজত্বই চলে, সব জায়গা তাদের রাজত্বই চলে। আরে মুসলমান একদিন মাথা উঁচু করে দাঁড়াইবে, ভয়ের কোনো কারণ নাই, আমরা হার মানতে রাজি নাই, জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়, মুসলমান রক্ত দিতে রাজি, মুসলমান জীবনের পরোয়া করে না, মুসলমান ইমানের পরোয়া করে। ওরে খাঁটি ইমানদার যিনি তারে কিনা যায় না, খাঁটি ইমানদার যিনি তারে সমাজে চিনা যায় না। এই পাগলগুলো আমার মাওলার পাগল, আমার আল্লাহর পাগল, দিনের পাগল, মদিনা আলার পাগল। আজকে আমরা নামদারি মুসলমান, যে কথা বলতেছিলাম বাল হুয়া খিলাফ, নবী বলছে এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র, লোক কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে তার জাতে ভাইকে ভাগ দিতে রাজি নয়। যদি আপনাদের এই বাইজিদপুরের জমিনে মুসলমান শুনে নাও, এই নিতারকান্দির জমিনে, দড়িকান্দির জমিনে একটা গরু মরে যায়, এই গরুটা যদি একটা কুকুর টেরে পায়, ও সামনে নিয়ে বসে থাকবে, কাউকে ভাগ দিবে না, অন্য কুকুরে তারায়া দিবে, ওর যাইতে বাইরে খাইতে দিবে না। মরি শুধু কুকুরে খায় না, নবীজির কথাগুলো শোনো, আমার বানোয়াট কোনো গল্প না, কোরআন হাদিসের কথাগুলো শোনো, নবী বলছে শুধু মুসলমান শোনো, মরি শুধু কুকুরে খায় না, মরি খায় অন্য অন্য প্রাণীরা খায়। যেমন কাক একটা সংগঠিত প্রাণী, কাক যদি শুনতে পায় দড়িকান্দির জমিনে একটা মরি পড়ছে, ওই কাক সমস্ত কাককে খবর দেয়, যত বাইজিদপুরের কাকগুলো আছে একত্রিত হইয়া, কেউ লেস খায়, কেউ পেট খায়, কেউ চোখ খায়, কেউ মাথা খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। আরে মুসলমান, তোদের পায়ে ধরে বলে যায়, কে কোন দল করি দেখার সময় নাই, কে শর্ম নাই, কে আত্মসি, কে সারসি না, কে জামাত ইসলাম, কে তাবলিক, আমার দেখার সময় নাই। রে মুসলমানদের উৎকর্ষ স্বার্থে, মদিনালার জন্য কোরআনের স্বার্থে, তোরা এক হয়ে যা, এক হয়ে যাও, আজকে মুসলমান এক হয়ে যাও। ওই মুসলিম জাতি যদি কাকের মতো সংগঠিত হয়, পৃথিবীর বাতিল শক্তি চিরতরে পালায়া যাবে। জোরে বলেন ঠিক কি না? নবী এমনি বলে যান নাই, মুসলিম জাতি যদি কাকের মতো সংগঠিত হতো, কে কোন দলের কারণ মুসলমান, আপনি করেন চর্ম নাই দুঃখ নাই, করেন তাবলিক দুঃখ নাই, করেন আমলিক দুঃখ নাই, করেন বিএনপি দুঃখ নাই, করেন আত্মসি দুঃখ নাই, সাজা করেন করেন, কিন্তু বৃহত্তম স্বার্থে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে যখন ঐক্যবদ্ধ হয়ে এক ময়দানে নামবো, চিরতরে বাতিলেরা থরথর করে কেঁপে ময়দান থেকে পালাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা, চিন্তা করি ওর জামাত ইসলাম করে বসাইছে বসাক, ও আমলিক করে বসা, ও বিএনপি করে বসা, ও চরমুনায় বসা, ও আট্টসি বসা, কিন্তু একজন আর একজনের এই কুকুরের স্বভাব, নবীজি বলছে কুকুরের স্বভাব পরিত্যাগ করতে হবে। মুসলিম সমাজ, তোমাদের ঐক্যবদ্ধ হতে হবে, কাকের মতো সংগঠিত হতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আজকে দাড়ি নিয়ে মারামারি নিয়ে ইহুদি খ্রিস্টানরা দেখে, কেউ বলছে ফাড়া পাঞ্জাবি, কেউ কয় গোল পাঞ্জাবি, কেউ বলতেছে আপনার ওই লম্বা টুপি, কেউ বলতে সোহো টুপি, কেউ কয় সাড়ে সাত হাত পাগড়ি, কেউ কয় চোদ্দ হাত পাগড়ি, কেউ কয় মিশাক্কর, কেউ কয় বিরাজকর, কেউ কয় লম্বা দাড়ি বানা, কেউ কয় খাটো দাড়ি বানা। আমরা এদিক দাড়ি টুপি নিয়ে মারামারি শুরু করছি, এদিক ইহুদি খ্রিস্টান নেশারারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমার কথায় অনেকে কষ্ট পাইতে পারে, আমি কারোর বিপক্ষে কথা বলি না, কারোর পক্ষে কথা বলি না, যদি তাতে কেউ বেঁধে যায় কষ্ট পায় কিচ্ছু যায় আসে না,
কে কষ্ট পেল আর কে পেল না আমার কিচ্ছু আসে যায় না। আমাদের ব্রাত্যম স্বার্থে মুসলমানদের ঐক্যবদ্ধতে কোরআন হাদিসের সম্মান ইজ্জত বাঁচানোর জন্য আমাদের ঐক্যবদ্ধর বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ঐক্যবদ্ধ হইতে রাজি আছেন? এর মধ্যে এতদিন জিকির করেছেন, কালেমার জিকির না, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাঞ্জুলুল মানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। আমি কিতাবের নামগুলো বলতেছি, পৃষ্ঠা নাম্বার বলতেছি, যদি ও যদি না থাকে কিতাব আপনার উস্তাদের ফোন লাগান, লাইব্রেরিতে যায় দেখুক, না পাইলে আমার সঙ্গে বোঝা পড়া। আমি আগেই বলেছি এতদিন জিকির করেছেন তওবার জিকির ন, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে চতুর্থ নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হায়াতের মালিক তুই আল্লাহ, মৌতের মালিক তুই আল্লাহ, তুই বিনে মোর নাই আল্লাহ, লা ইলাহা আলহামদুলিল্লাহ বলেন না। চতুর্থ নম্বর জিকির, কত নম্বর? চতুর্থ নম্বর। এখন এখানে আমরা যারা জিকির করি, আপনারা দেখেন সবচেয়ে এখন বলেন হুজুর এরাও পাইলাম সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহ আকবার জিকির, কালেমার জিকির, তওবার জিকির করি কি করি না? জোরে বলেন করি কি করি না। এখন বলেন হুজুর আপনারা জিকির করলেন কিন্তু মাথা না চাইলেন, এইটা তো মানতে পারলাম না, ইজ আল্লাহ আল্লাহ কইতেছেন ভাই, জোরে জোরে জিকির আল্লাহ আল্লাহ, ভাই বললেন আল্লাহ আল্লাহ, কিছু মানুষের মানতে কষ্ট হয়েছে। আপনারা কেন সবচেয়ে বড় জিকির করে এই মসজিদ এই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক হাফেজ সাহেব, তারপরে দ্বিতীয় হাফেজ সাহেব, তৃতীয় হাফেজ সাহেব, ছাত্ররা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযাল মালাঈকাতু আল্লাহ, এই যে বাবারে বাবা কথা কই না, এই যে ঢুলতেছে, ওকে জিগান এ হুজুর আপনি ঢুললেন কেন, বলবে আমি ঢুলি নাই, কোরআন এত মধু, কোরআনের ভিতরে এত জাদু, যখন কোরআন পড়ি কে যেন আমাকে ঢুলিয়ে দেয়। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না, আইরে ঢুলা ঢুলছে, যত ঢোলে তত কোরআন পড়তেছে, ভিতর থেকে রহমতে ঢুলাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর নাম যখন আল্লাহ আল্লাহ বলতেছে, এমনি আপনাকে ঢুলিয়ে নিচ্ছে কার জন্য? দুইটা জাতি মাথা নোয়া জিকির করে, একটা হলো গাছ আর একটা হলো মানুষ, এই দুইটা জাতি আল্লাহ জিকির করে। জোরে বলেন না মারহাবা, মাথা নত করে, কি করে? মাথা নত করে। বলেন হুজুর এটাও মানলাম, কিন্তু এইবার হুজুর আপনারা যে গজল গাইলেন, গজল গাওয়া জায়েজ না, একখান দলিল দিতে পারলে জীবন আর গাইব না, অফেন্স চ্যালেঞ্জ। যদি কোনো ভাই দলিল দিতে পারেন যে গজল গাওয়া জায়েজ নেই, রসূলের দরবারে দুজন সাহাবী ছিল যারা সদা সর্বদায় নবীকে নাচ শোনাতেন, কবিতা শোনাইতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, গজল আবৃত্তি করে শোনাইতেন, এই আহসান বিন সাবিত, এই দুইজন সাহাবী রসূলের দরবারে সদা সর্বদায় নবীকে নাচ শোনাতেন, গজল শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। এই তালে তালে সাহাবীরা অনেক সংগ্রাম করতেন, যুদ্ধ করতেন, সুন্দর সুন্দর নাচ বলতেন। যখন আল্লাহ জিকির করে, ওলামায়ে কেরাম আল্লাহর সঙ্গে রসূলের সঙ্গে ওলি আল্লাহদের সম্মানের উপরে কিছু ছন্দ আকারে কিছু গজল পরিবেশন করে, এর তালে তালে আল্লাহ জিকির করে, কোনটা জায়েজ নাই দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু দুঃখ লাগলো, কিছু ভাইয়েরা জিকির করছেন কিছু করেন নাই, জিকির কারোর বাবার না, জিকির কার? আল্লাহ আল্লাহ, সেই আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার মালিক, আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সবকিছুর মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আজ থেকে আর জিকির অলসতা করবেন না, অনুরোধ করব যখন জিকির করবেন আল্লাহর নামে পাগল হয়ে যাবেন, আল্লাহ 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 আল্লাহ। পাহাড়ে নগরে কোথাও থাকেন, আল্লাহ কোথায় থাকে জানেন? আল্লাহর একটা বাড়ি আছে, আল্লাহর বাড়ি চেনেন? আল্লাহর বাড়ি মুমিনের সারা। আল্লাহ বলেন আফি আনফুসিকুম আফালা তুফসিদুন, হে বান্দা বান্দিগণ আমি তোমাদের মধ্যে আছি, কোথায় আছি? মুমিনের কলবে। সুবহানাল্লাহ বলেন না। এখন মসজিদে যে কপাল ছুলে ফেলেছেন আল্লাহরে পান নাই, মন্দিরে মসজিদে আপনার বড় বড় মক্কা শরীফে কাবা শরীফে আইরে ঘুরা ঘুরতেছি কিন্তু আল্লাহকে পাই নাই, আল্লাহ থাকে মুমিনের কলবের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা। মুমিন হতে হবে, আল্লাহকে রাখতে হবে। মুমিন যখন হয়ে যাবেন আল্লাহর বাড়ি কোথায় চিনতে পারবেন, আল্লাহর বাড়ি যখন চিনতে পারবেন এবাদত করে শান্তি পাবেন। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহ মুখে মুখে সুবহান রব্বিল আলা আর সুবহান রব্বিল আজিম, মুখে মুখে বলতেছি, মুখে মুখে শেখ পরিত বগলে আপিট, মুখে মুখে আল্লাহর ভয়, অন্তরের ভিতরে কোনো ভয় নাই। এই ইমান নিয়ে আল্লাহর দরবারে জবাব দায়িত্ব করা সম্ভব
জোরে বলেন আছে। এই জন্য আমি আপনাদেরকে দুটি অনুরোধ করব হাতে ধরে, যে আপনারা যখন আল্লাহকে খুঁজবেন আগে অন্তরের ভিতরে আল্লাহরে ঢুকান, ভয় ঢুকান। কিন্তু আজকে মসজিদে যায় দেখেন দুই রাকাত নামাজ পড়ি দৌড় মারি, আজকে নামাজের ভিতরে মন নাই, নামাজ রোজার ভিতরে মন নাই, এবাদতের ভিতরে মন নাই, কারণ আসলে আল্লাহর ভয় ভিতরে ঢোকে নাই। যাদের ঢুকছে তাদের চোখে পানি আসছে, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকল বলুন আমি। যেহেতু বাংলাদেশ টলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলি আছেন, যাদের কথা বলতেছিল সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলেন 11 নম্বর পারা 62 নম্বর আয়াত হাফেজ সাহেবরা আছেন, এখানে আল্লাহ বলেন আলা সাবদান ইন্না নিচালা ইন্না উল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে হাজিয়ানুন তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নাই। মেরকাত শরীমের কাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এই যে কিতাব বলতেছি পৃষ্ঠা গুনতেছি, আপনি ভালো করে লিখে রাখবেন, কাজে লাগবে। আল্লাহর রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই, সুবহানাল্লাহ বলেন না, এখানেও আলা ব্যবহার করছে, আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই, কি নাই জোরে বলা যাবে না, মৃত্যু নাই। ও তার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা, জোরে বলেন মারহাবা, হাদিসের ঘোষণা ওলিগণ মরে না কানার দল হাদিস কুরআন পড়ে না, কামেল পীর যে জনে মর নাই জগতে দেখো না কুরআন হাদিস ঘাটিয়া তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা, জোরে বলুন মারহাবা। যদি আমার ওদিকে আলোচনা না, যেহেতু আগের বক্তা ওই বিষয়ে কথা বলতে যেয়ে ছেড়ে দিয়ে গেছে, এই জন্য আমি ওই হাদিস শরীফ থেকে কোরআন শরীফ থেকে একটু দলিল দিলাম, দিয়ে আমি একটা কথা বলি আমি শেষ করব। যেহেতু বক্তার আমি মনে করি বক্তা যেখানতে সার্বে সেখান থেকে আলোচনা করা উত্তম, তাহলে শ্রোতারা বুঝতে পারে বেশি ভালো। তাহলে একটা বিষয়ের উপরে অনেক রেসার্চ হয়েছে, আল্লাহর ওলিদের বিষয়ে কথা বলতে শাহজাল আলী আমিনী এই আল্লাহর ওলিদের বিষয়ে কথা বলতেছিলেন, এই কথার উপরে আপনারা যেটুকু বুঝতে পেরেছেন আল্লাহ কবুল করুক। বাংলাদেশ টলি আল্লাহদের দেশ, আমরা যেন ওলি আল্লাহদের অনুগত্য করতে পারি, সকল বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা وَعَلَى آلِ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত, ঠিক কিনা? আমার আল্লাহ তালা মৃত্যু দেয় না, এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রওনা হয়ে গেছে, বাড়ি থেকে নিয়ত করেছে আজকের মাহফিলে যাব, আজকের ওই হালে সুন্নাতুল জামাতের মাহফিলে আজকে নিতার কান্দি জমিনের মধ্যে আমরা যাব, আজকে আমরা ধরি কান্দির জমিনে জান্নাতের বাগানে বসব, এই নিয়তটা করে যখন ঘর থেকে বাইর হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তা বান্দার জীবনের সগিরে গুনাহগুলো মাফ করে দিছে, জোরে বলেন মারহাবা। এরা মুসলমান আমরা শুধু সগিরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন যদি বলি কজন মানুষ নামাজ আদায় করেছেন, কইরুল আমিনের ওয়াজ শুনতাম না, নামাজের ওয়াজ শরীয়তের ওয়াজ করলে, পর্দার ওয়াজ করলে, নামাজের ওয়াজ করলে, ঘুষের ওয়াজ করলে, জিনার ওয়াজ করলে, বর্তমান জামানার মানুষের কলিজার মধ্যে যায় লাগে, জোরে বলে ঠিক কিনা? নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, এখন জিনার জিনা
ঠিক কিনা? রাস্তায় যাবেন মহিলা, পথের মধ্যে মহিলা, বাজারে যাবেন মহিলা, যেখানে যাবেন মহিলা, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, দাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যেখানে যাই হুজুর সেখানেই বেগানা মহিলা, বেগানা মহিলার সিয়ারা দেখা হারাম কবিরা গোনা, বেগানা পুরুষের সিয়ারা দেখা হারাম কবিরায় গোনা, মিথ্যা বলা কবিরা গোনা। এ মুসলমান, এই কবিরা গুনাগুলো যদি মাফ করাইতে হয় আল্লাহ, এ মুসলমান কুতুবি রহমাতুল্লাহ বান করে দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে এত গুনাহ করছো, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পায়, ওই জান্নাতের বাগান খানাকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে, জাহান্নামের ভয়ে, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো বান্দার মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হাই রে গুনাহ, কেমনে বাঁচবো? বাঁচার মতো পথ আছে? আজকে মাহফিলে বাজার হয়নি, তাও দেখলাম মেয়েরা, বেগানা মহিলারা ঘোরাঘুরি করতেছে, আমার পুরুষ বাজানেরা ওদিকে এমন নেশা, এমন নেশা, এ ভাই এই জিন্দেগি ফুরায় যাচ্ছে কদিনের জন্যে? মুসলমান গড়ায়ু মুসলমান, আপনার আমার জীবনের গড়ায়ু হলো 70 বছর। বাংলাদেশ সরকার বলেছে কত বছর? 70 বছর হায়াত, 10টা বছর চলে গেল আপনার বাল্য জীবন। কত বছর? 10 বছর চলে গেল আপনার বাল্য জীবন, থাকলো কত বছর? জোরে বলেন কয় বছর? 60 বছরের মধ্যে 30 বছর চলে যাবে আপনার ঘুমের মধ্যে, থাকলো কত বছর? কত বলেন? 30 বছরের 15 বছর চলে যাবে আপনার সংসার জীবন, থাকলো কত বছর? জোরে বলেন কত জীবন? 15 বছর। এই 15 বছরের মধ্যে 10টা বছরে চলে যাবে আপনার মুসলমান বৃদ্ধ জীবন, বাকি থাকলো মাত্র 5টা বছর এই জীবন কালটার মধ্যে। এই 5টা বছরে যদি সময় ঠিক মতো এবাদত বন্দেগি আমার মাওলার করতে পারেন, তাহলে আমার আল্লাহ নাজাত পাওয়া সম্ভব। কারণ এই আপনার হিসাব করে দেখেন, 70টা বছরের মধ্যে আপনি 5টা বছরও আমার মাওলার এবাদত করতে পারেন নাই, আমার মাওলার ডাকতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, রোজা রাখতে পারেন নাই। দিনটা 24 ঘন্টার মধ্যে মুসলমান 5 ওয়াক্ত সালাত, এই 17 রাকাত ফরজ নামাজ আদায় করতে 1টা ঘন্টা সময় ব্যয় হয় না, আপনার 23টা ঘন্টা, আপনার 1টা ঘন্টা আমার আল্লাহর, এটাও দিতে পারেন না, আমার আল্লাহ যদি ধরে কেউ বাঁচতে পারবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনি 17 রাকাত নামাজ পড়তে কি ভাই 1টা ঘন্টা লাগে? কথা কয় না কেন? 20 রাকাত তারাবি পড়তেছে 40 মিনিট 30 মিনিট, অনেক জায়গা আছে না, এর মাঝে রমজান মাসে এক জায়গায় দাওয়াত খাতে গেছি, কথা বুঝেননি? নামাজ 17 রাকাত নামাজ পড়ছে মাত্র 15-16 মিনিট, আমি কই করতেছে কি? 2-4 রাকাত পড়া পর বসে থাকলাম, চিন্তা করলাম করে কি দেখিনি, ইমাম সাহেবকে করলাম যে ইমাম সাহেব ঘটনা ডাকি, কয় হুজুর যদি দেরি হয়ে যায় কালকে চাকরি শেষ। আমি কেন? কয় বাজার কমিটির লোক বলছে যদি 20 মিনিটে মোটামুটি 10 মিনিটে সেরে দিতে পারলে ভালো হইতো। কয় মিনিট? 10 মিনিট। তা আমি কইতে ডিজিটাল নামাজ পড়েন, সুরা ফাতিহা, সুরা এখলাস, আল্লাহু আকবার, যেহেতু নিয়ত তো লাগতেছে না, কই তারাবি আল্লাহু আকবার, তো নামাজ নিয়ত করেন সুরা ফাতিহা, সুরা এখলাস আল্লাহু আকবার, সুরা ফাতিহা, সুরা নাস আল্লাহু আকবার, সুরা এখলাস, সুরা ফাতিহা আল্লাহু আকবার, হইলো দ্রুত 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 হইব। কা হুজুর বুঝি তো নামাজ আসছে না, কিন্তু তারপরেও কমিটি কইছে যদি দেরি হয়ে যায় বাজার টাজার কইরা, বাজার কমিটির লোক কইছে তাড়াতাড়ি হইতে। আমি কি রুকুর মধ্যে যে কিতা কইলেন, সিজদার মধ্যে যে কিতা কইলেন, এইটা একটু তো কোয়ার সুযোগ দিবেন, আত্মে এত পড়ছেন, ওইটা আগে পড়া ছিল কিছুটা, কথা বুঝেননি? আহিরে ডিজিটাল মুসলমান এবাদতকে করতে করতে ডিজিটাল করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, এখন মসজিদে যে মন লাগে না, মাহফিলে আসলে মন লাগে না। যদি বলা হতো হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পড়ি নাসিবে কিডা, ওই শিল্পী কমলা সুন্দরী, এখানে সামিয়ানাও দেওয়া লাগতো না, সিয়ারও দেওয়া লাগতো না, বাড়ি থেকে খড়কুটা নিয়ে আয়ে বইতো। জোরে কন ঠিক কিনা?
টিকিট কত? টিকিট 500 টাকা। তবু লোক মনে হইতো কথা কয় নাকি? আইরে ওই যে যাত্রার দরকার নাই, যদি আপনাদের যে গাজী কালুর গান হয় না, গাজু কালুর গান, ওইটা হলে সৃত লোক বেশি হয়। কারণ কি, মানুষের ইমান এমন ভাবে মরে গেছে, জাহান্নামকে মানুষ ভয় পায় না, কবরকে মানুষ ভয় পায় না, কবরের সেলফি তুলে দাদার সঙ্গে মৃত্যু মানুষের সঙ্গে সেলফি তুলে তুলে ছেড়ে দিছে। আমি আশ্চর্য হয়ে গেছি, মানুষ মরে যাওয়ার পর দাদার দাড়ি ধরছে, দাড়ি ধরা সেলফি তুলছে, আমার দাদা মরে গেছে, হ্যাঁ তোমরা দেখো দোয়া করো। আইরে বেকুব তোরে ধরতে পারলে দুইটা থাপ্পড় লাগাইতাম তোর মুখের মধ্যে। কারণ মানুষ চলে, শেষ জীবনে সে চলে যাচ্ছে, তার ছবি তুলে সেলফি ছাড়ছে, তাহলে আমাদের অন্তর কত নিকৃষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। কষ্ট কোথায় ওয়াজ করবো? ওয়াজের ময়দান নাই, ওয়াজের ময়দান নাই, ওয়াজের ময়দান আছে রং তামাশা, ওয়াজের ময়দান আছে হাসাহাসি, ওয়াজের ময়দান আছে গিবাত, ওয়াজের ময়দান আছে সলো সলোনা। সব শেষ অবস্থা খুব কাহিল, শেষ জামানা। জোরে বলেন ঠিক কিনা, শেষ জামানা। এই জামানায় আমার রসুল বলে গেছেন যে শেষ জামানায় এমন একটা অবস্থান দাঁড়াবে মানুষ, এই মানুষগুলো ইমান রাখতে পারবে না, ইমান রাখা সম্ভব হবে না, আগুন রাখা যাবে হাতের উপর, ইমান রাখা যাবে না। নবীজির দরবারে এক সাহাবী এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব একটা আশ্চর্যজনক দেখে আসলাম, কি দুইটা পাখির গায়ে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুখটা বেজার, সাহাবীরা বলে, হুজুর এত সুন্দর একটা খবর দিলাম, আপনার মুখে থাকবে হাসি, আপনি আনন্দিত হবেন, কালেমা লেখা পাখির গায়ে আনন্দিত হবেন, মারহাবা বলেন না। নবীজির মুখটা আরো মলিন। নবীজি বললেন, তারপরে কি হলো আমার বলো দি। নবীজি বলার পর সাহাবীরা বলে, হুজুর দেখলাম পাখি দুটোর গায়ে লেখা আছে কালেমা, কিন্তু ঠোঁট দিয়া ঠুকায় ঠুকায় ময়লা খাচ্ছে, কি খাচ্ছে? জোরে বলেন কি খাচ্ছে? আমার দেশে এখন উলামায়ে কেরাম কোরআন শরীফ হেফজ করেছি, বড় মুক্তি হয়েছি, মুয়াদ্দেস হয়েছি, ঘুষের মধ্যে, সুদের মধ্যে, জিনার মধ্যে, বর্তমানে যে ডিজিটাল মসজিদ হয়েছে, 50,000, 1,00,000, 2,00,000 টাকা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে। আরে ঘুষখোর ইমাম কেন ওই পদের? আমি যেহেতু উপরে নেবেল একটু হাত আছে, এই জন্যই জানি, অনেক ইমাম সাহেব যখনই শুনছে বাংলাদেশ সরকার মসজিদের ইমাম সাহেবের বেতন দিবে, বাংলাদেশ সরকার মজ্জেমের বেতন দিবে, অসংখ্য ইমাম বান্ডিল নিয়ে, টাকার বান্ডিল নিয়ে এখন ইমামতির জন্য পাগল হয়ে গেছে, ঘুষ দিচ্ছে। তো ঘুষ দিয়ে যে ইমাম চাকরি নাই, ও কি নামাজ পড়াইবো? জোরে বলেন ঠিক কি না, ইমান কোথায় গেছে? আল্লাহ বলেন, আমিনান নাস, মানুষের মধ্যে মা কোন তার বলবে আমার না, তার ইমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি ঘোষণা কার, আমার আল্লাহর না। শব্দের অর্থ কি? কথা কইনি কোন জগতে আমার দুয়াজ করাইতে হবে বাবা। আমি আগে বলছি না, আমি এলেম নাই, অনেক বক্তার এলেম আছে, আমার এলেম নাই, আমার ভিতরে আছে আপনাদের ভালোবাসা। দোয়া কোন করবেন, আওয়াজ দিবেন, ওয়াজ সুন্দর সুন্দর ওয়াজ শুনবেন, ফাঁকি দিবেন, আমিও ফাঁকি দিয়ে চলে যাব। এক দুয়ার বন্ধ, হাজার দুয়ার খোলা। যেহেতু আমি রিজিকের সন্ধানে ঘুরি না, রিজিক আমার ফয়সালা আল্লাহ করে দিছে, যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছি সেদিন থেকে আমার ফয়সালা করে দিছে, আমার কোথায় রিজিক, হায়াত, মউত, দৌলত সব কিছু লিখে দিছে কি আল্লাহ। তুমি ওইটা টেনশন করে আসি না, বাইজিদপুরের জমিনে আসছি, যেহেতু আপনারা কথা বলবেন, আওয়াজ দিবেন, ওয়াজ শুনতে লাগলে আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন, আমি বলে দেবো আপনারা শুনবেন না, আপনারা যেটা রং হবে বলবেন, হুজুর এটা রং হয়ে গেছে, আপনি এটা রং করছেন, কারণ আপনার এই কথার মধ্যে আমি মিল পাচ্ছি না, এটা কাজে লাগবে। মুসলমান গভীর মনোযোগ, আমি যে কথা বলতেছিলাম মুসলমান, অসংখ্য ওলামা একরাম বিপদের মধ্যে একটু এক বক্ত সাহেব বললেন, জানার সাইদ মানার সাইতে জানাই উত্তম, আমি কই না মানার জানার চাইতে মানাটাই উত্তম। ইয়াউমাল কিয়ামতের ময়দানে জানা মানুষগুলো বেশি জাহান্নামের ময়দানে দৌড়াবে, কারণ জানে যিনি আমল করতে পারে নাই, মানতে পারে নাই, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবে না। আর না জানা ব্যক্তি বলবে, আল্লাহ আমি জানতে পারি নাই, শুনি নাই, জানি নাই, আল্লাহ কৈফিয়ত দিতে পারবে, কিন্তু আমি জানি, জানার পরে মানি নাই, আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। জোরে বলেন ঠিক কি না, জানছি জানছি যে নামাজ পড়া, নামাজ এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 2,88,00,000 দজকে থাকতে হবে, 80 হুদবা জানতেছি, তারপর নামাজ ছেড়ে দিছি, আমি কি আল্লাহর কাছে কি জবাব দেবো বলেন দি? ইচ্ছাকৃত কেউ ভুল করলে তারে কি ক্ষমা করে কেউ? আপনি এটা ভুল করেছেন যে ভাইজান আমি জানি না, আমি ক্ষমা চাই, ঠিক আছে তোরে মাফ করে দিলাম। যদি বলে আমি জানি ভুলে ডাক, তখন কি আপনার পরে আরো ক্ষিপ্ত হবে না?
কথা কন না কেন? এই জন্য আমাদেরকে জানার চাইতে মানতে হবে বেশি, যেটা বলেন ঠিক কিনা, যেটুক জানবো সেটুক মানার জন্য চেষ্টা করতে হবে, যেটা বলেন ঠিক কিনা। আমার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে, বেঈমান আমিনান নাস মানুষের মধ্যে, মাকুল তারা বলবে আমার নাতের ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলাউমিল আখিরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছো মা, বিমুমিনিন একদল বলবে আমরা মুত্তাকিন, আমরা মুমিন, আমরা মুমিন, আল্লাহর কসম করে বলি ওরা মুমিন নয়, ওরা মুত্তাকিন নয়, ওদের জন্য আল্লাহ রেখে দিছে উইদ্দাতুনিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ, সাত সাতটা জাহান্নাম, জোরে জোরে বলেন ঠিক কিনা। যান যত পারি যান, মানতেছি না মানুষগুলো আপনার কদমের মধ্যে যাবে, কিন্তু তারা বলবে আপনাকে দেখে যে হুজুর আপনাকে আমরা মানি, ইমান আনছি আপনার প্রতি, কবরের প্রতি ইমান আনছি, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছি। যখনই রাসূলের সামনে থেকে সরে যাবে তখনই তারা বরবাদ হয়ে যাবে, তারা ওগুলো ধোকা দিতে গিয়েছে। আল্লাহ বলে হাবি ওই সমস্ত মানুষগুলো, সেই সমস্ত মানুষগুলো বিপাদের মধ্যে পড়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আপনার দু রুদে আসে খায় তালায়া নবী, নবীর প্রেমিকেরা আমার সাথে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহ, আপনার দুরুদে আসে খায়ো তালা, বলে না আপনার দুরুদে আসে খায়ো, ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তালা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা নবী। দলিল খানুর ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লু নবী পড়েছে আলান নবী, আমার নবীর উপরে, আইয়ুহাল লাযিনা আমানু ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরুদ সালাম পাঠ করুক কার উপরে, আমার নবীর উপরে। একটা কায়দা হলো তাসলিমান তাকিতিসে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান সম্মানের সঙ্গে জোরে জোরে চিল্লায় বলে মারহাবা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহ, আপনার দুরুদে আসে খায়ো তালা, বলে না আপনার দুরুদে আসে খায়ো, আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা নবী, বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহ, আপনার দুরুদে আসে খায়ো তালা, বলে না আপনার দুরুদে, যখনই মনে পড়ে নবী কামলি দুরুদ বানা আসে গলার মালা নবী, মারহাবা বলা যাবে না? আশেক যখন নবীর প্রেমে পড়ে যায় মজা লাগে কি লাগে না?
আশেক যত নবীর দরুদ পড়ে মজা লাগে, আশেক যত নবীর শান শুনে তত মজা লাগে, আশেক যত নবীর গুণগান শুনে ততই মজা লাগে। বেঈমানদের কলিজার মধ্যে আঘাত লাগে, জোরে বলেন ঠিক কিনা। ওরে যখন মনে পড়ে নবী কামনিওয়ালা দুরুদ বানায়া সে গলার মালায়া নবী মহব্বতে নবী মোহাম্মদ আপনার দুরুদে আসে খায়ো তারা বলে নাও পনে ওগো কঙ্গালে রয়ে মিনতি শোন মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা। মারহাবা বলা যাবে না এই বাইজতপুরবাসীর এই মিনতি, এই কিশোরগঞ্জ জেলাবাসীর এই মিনতি, শোন মদিনাওয়ালা বলো ইয়া নবী মোহাম্মদ তোমারি দুরুদে আসে খায়ো তেলা বলো তোমারি এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলছেনাতে, নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে। নবীবিনে কোনো বান্ধব নাই, নবীবিনে কোনো গতি নাই, নবীবিনে কোনো উপায় নাই। এই নবীর চাই কি চাই না, এই নবীর প্রেমে পাগল হলো হযরতে বেলাল, নাম হলো রাবা ইবনে বেলাল। এই রাবার একমাত্র কলিজার টুকরা সন্তান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গবেষণার মধ্যে পড়ে গেলেন। বেলাল ডাকতে বলে আল্লাহ এই জমিনের মালিক কে রে, আসমান বানাইলো কে, এই জমিন বানাইলো কে, সূর্য উদয় করে কে, ডুবাই কে, এই সব কিছুর মালিক কে? আমি বেলালকে জানতে হইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া কষ্ট হয়, কষ্ট হয় ফাঁকের চেয়ারগুলো বাবা যারা পাশে বইছেন আপনার আগে এসে চেয়ারগুলো চেয়ারগুলো বলক করে বসেন, ওই জায়গায় মাঝখানে শয়তান বইব আপনাদের কি আশু আশা করবে, আপনারা আগায় বসেন। আর একটু ওয়াজ করে আমরা আখেরি মোনাজাত করবো, কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত কেউ বলতে পারি না। এই জন্য আগে আগে বসেন, চেয়ারগুলো পিছনে ফাঁকা থাক, সব ফাঁকা থাক, দরকার নাই লোক দেখায় লাভ নাই। যেগুলো আগে আগে আসে, যেগুলো খালি আছে খালি চেয়ারগুলো পোড়া করে বসেন না দাদা, অনেক সুন্দর বসার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, যে আপনাদের সতর্ক রাখছে যে আমার ভাইয়েরা এত কষ্ট করে মাহফিল দিয়া চিন্তা করছে যদি ওয়াজ ওয়াজ না শুনতে পারে, বৃষ্টি হলে ভাইয়েরা বসতে পারবে না, কত সুন্দর টাকা খরচ করে চেয়ারের ব্যবস্থা করছে, মানে আমার ভালো লাগছে এক প্রকার। যদিও জান্নাতের বাগানে মাটিতে বসে কামড়িয়ে ধরে বসা অনেক উত্তম, কারণ রিয়াজুল জান্নাহ বেস্তের বাগান আল্লামা কুতুবী রহমতুল্লাহ বায়ান করে, বান্দা যখন সগিরা কবিরা গুণাগুলো বেশি করে ফেলে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, জান্নাতের বাগানে বসে যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেয়। যদিও এমন একটা সুযোগ পেয়েছি তবুও আপনারা লোকজন কম, তবে আমি অনুরোধ করব যারা পিছনে বসে আছেন সব চেয়ারগুলো ক্লোজ করে আপনারা সামনে আগে বসে পড়েন, চেয়ার পিছনে খালি থাক, সামনে চলে আসেন মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা বেলাল ছোট্ট মানুষ, রাবার কলিজার টুকরা বেলালের বাবার নাম রাবা। এ মুসলমান শুনে নাও, এই রাবার সন্তান কলিজার টুকরা সন্তান জমিনের মধ্যে বয়া চিন্তা করাল্লা, তখনও তো আল্লাহ কে জানে না, তারা জানে পৃথিবীর মধ্যে আল্লাহ অনেক, যেমন
ইহুদি খ্রিস্টানের এখন সুরে এখলাসটাকে বলতেছে এরা জাল। কারণ যারা দেবতার পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা পৃথিবীর মধ্যে প্রতিমা পূজা করে, এক কথায় মুসলমান যারা চন্দ্র পূজা করে, যারা দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা করে, এই সমস্ত বেঈমানেরা চিন্তা করছে সুরে এখলাসটা যদি মুসলমানদের ভিতরে জাল না বানায় দি তাহলে একমাত্র আল্লাহকে মানবে। আমার আল্লাহ বলে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনি জানেন আমি আল্লাহ এক, সুতরাং যারা চন্ডের কাছে খোদা বানাইল, যারা প্রতিমাকে খোদা বানাইয়া পূজা করল, যারা দুনিয়ার মধ্যে, ও মুসলমান শুনে নাও, আল্লাহ ব্যতীত অন্যরে যারা খোদা বানাইল এই দুনিয়ার মধ্যে শুনে নাও, আল্লাহ কয় হাবিবে জানাইয়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? কিয়ামতের ময়দানে কঠিন বিপদে পড়ে যাবে পাঁচ শ্রেণী মানুষ, তাদের দোয়া দুনিয়ার মধ্যে রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, দুনিয়ার মধ্যে নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, তওবা কবুল হবে না। কারণ কাদের জন্য? এই কোন কিতাবের মধ্যে আছে পাঁচ শ্রেণী মানুষ, আবার কত না কোনো জায়গায় আছে তিন শ্রেণী মানুষ, তাদের মধ্যে এক শ্রেণী মানুষ হলো মুসলমান নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হলো পৃথিবীর মধ্যে হিংসুটে মানুষ, এদের জন্য সবে বরাত সবে কদর লাইলাতুল কদর লাইলাতুল বরাত, পৃথিবীর কোনো দুয়াই আল্লাহর দরবারে কবুল হবে না। দুই নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিককারী, যারা শিরিক করলো, যারা প্রতিমা পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, যারা চন্ড পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্যকে খোদা বানাইল এরা আল্লাহর সঙ্গে শিরিক করলো। আবার মুসলমানও অনেক সময় শিরিকি গুণা করে ফেলে, কয় গরুটা ছিল বিলে বাঁচলাম, ছেলে চাকরিটা ছিল বিলে বাঁচলাম, জমিনে ফসল হলো বিলে বাঁচলাম, গাছটা ছিল বিলে বাঁচলাম, ব্যবসাটা ছিল বিলে বাঁচলাম। আল্লাহর কসম করে বলি বাজারের মালিক হলো আমার আল্লাহ। যখনই আপনি বলতেন যদি আমার আল্লাহ তাআলা ছেলের ওসিল আল্লাহ দয়া করছে, আল্লাহ তাআলা ছেলের চাকরিটা আল্লাহ দয়া করে দিয়েছিল, তার ওসিলায় আল্লাহ আমারে ভালোই রাখছে, কোনো গুণা হতো না। হাসতে হাসতে সে রেখি গুণা করে ফেলি, আমার আল্লাহর দরবারে এই সমস্ত মানুষের দোয়া, মানুষের গুণা আল্লাহ মাফ করবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। তিন নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, চার নাম্বার হলো এতিমের মাল বক্ষণকারী, পাঁচ নাম্বার হলো গিবতখোর। এই পাঁচ শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এখন বুকে হাত দিয়ে কয়টা মানুষ বলতে পারেন আমরা এই পক্ষের লোক, এই পাঁচটার ভিতরে নাই? অনেক আলোচনা ছিল মুসলমান শুনে নাও, আমরা অধিকাংশ মানুষের কির মধ্যে পড়ে যায়, হিন্দুরা পড়ে, হিন্দুরা কয়েকটা পূজার নাম কয়েকটা দেবতার পূজা করে, কিন্তু মুসলমানও কম পূজা করে না। মুসলমান কিন্তু এক আল্লাহ ব্যতীত অনেকগুলো পূজা করা শুরু করেছে, আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না, আল্লাহর দরবারে জবাব দেওয়ার সম্ভব নয়। আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনি ওদের জানা দেন আপনি এক, আপনার কোনো দ্বিতীয় নাই, এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দেন নাই, কারো জন্ম নেন নাই, সুতরাং আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর কোনো গোত্র নাই, আল্লাহ আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। এখন আল্লাহর সঙ্গে যারা শিরিক করিয়া, আল্লাহর সঙ্গে যারা শরিক করিয়া পূজা করলো, কশিন কাল তারা মুর্দা হয়ে গেল, তারা পৃথিবীর বুক থেকে জাহান্নামী, এই দুনিয়া থেকেও গজবের মধ্যে পড়ে যাবে, আখেরাতেও আল্লাহ তাআলা জাহান্নামে সুরে মারবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? অধিকাংশ মানুষগুলোই ভুলটা করে। দেখা যায় অনেক ব্যবসায়ী ভাইয়েরা কয় ব্যবসা যদি না থাকতে বা শেষ, কোন দি বাঁচানোর মালিক কে? ছেলেটা না থাকলে, ছেলেটা বিদেশে গিয়েছিল বিলে বাঁচিছি রে, আহা চাকরি ছিল বিলে বাঁচলাম। অধিকাংশ মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করে, হাসতে হাসতে গুনাহ করে, হাসতে হাসতে গুনাহ করে।
একমাত্র আল্লাহর সঙ্গে কোনো শরীক চলবে না। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, একটু মহব্বতে বলেন না মারহাবা, একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে বলেন লা ইলাহা বুঝাইলে কেউ বোঝে না, খাইর শোনাইলা ও গো শোনেন সিংহ দিনা, আওয়াজ নাই জোরে জোরে, ইলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, বেলাল চিন্তা করে মালিক সূর্য ডাইকে সূর্য ডুবাইকে বিনা খুঁটিতে তো বড় আসমান তারে রাখছ, সব কিছু তুমি আল্লাহ, কে গো সে আল্লাহ কে, সে কে? আল্লাহ। গবেষণা করে কে যেন ডাকতে বলে বেলাল, তুমি জানো না সে আর কেউ নাই তোমার খোদা তোমার রব, তিনি হলো তুমি পড়ে নাও কে যেন জানায় দেয়লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, লা ইলাহা নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু একাল্লা ছাড়া নাই কোন মাবুদ, একাল্লা ছাড়া নাই লা ইলাহা নাই কোন ইলাহ, কিছু নাই, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ কয় বান্দারি আমাকে পার জন্য মাধ্যম আছে, ঠিকানা আছে, একটা ঠিকানা আমি আল্লাহ তোদের মাঝে প্রেরণ করে দিলাম, পাঠাইয়া দিলাম, সেই ঠিকানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে আরেকবার বলা যাবে না আল্লাহু আকবার। এই কালেমা আরে সাজ করতে যাইয়া ভারতের বড় বড় পণ্ডিত তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মাইকেল জ্যাকসন কালেমার মালা যখন, উনি মাইকেল জ্যাকসন উনি চিন্তা করলো রেসার্চ করতে গেলেন কালেমা, উনি রেসার্চ করতে যায় মুসলমান হয়ে গেলেন, খ্রিস্টানদের পর পাদ্রী মুসলমান, উনি যখন গবেষণা করতে গেলেন এই কালেমাটাকে রেসার্চ করতে যায় উনি কি হয়ে গেলেন মুসলমান হয়ে গেলেন। এর যুগে যুগে কত মানুষ দেখলাম, এই কয়েকদিন আগেও দেখলাম ভারতের বড় পণ্ডিত যিনি মুসলমান এই পাঁচ 5,000 পুরোহিতকে নিয়ে এক যোজন দুজন নয় 5,000 পুরোহিতকে নিয়ে, পুরোহিতকে নিয়ে যারা পূজা করে তাদেরকে নিয়ে উনি বললেন আমি আজ আর 60 বছর গবেষণা আছি কালেমার, এই গবেষণা করতে যায় দেখলাম দুনিয়ার সব কিছু মিশে এই কালেমার কাছে আমি হার মেনেছি, মুসলমান একমাত্র ইসলাম ধর্ম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার মিথ্যা কথা বলতেছি না রে মুসলমান। দেখবেন ফেসবুকের মধ্যে ইন্টারনেটের মধ্যে হাজার হাজার প্রমাণ আছে এই দুনিয়ার মধ্যে, আজকে মুসলমানদেরকে নিয়ে কোরআনকে রেসার্চ করতে যাইয়া কালেমাকে রেসার্চ করতে যাইয়া অসংখ্য মুসলিমেরা মুসলমান হয়ে গেছে, জোরে জোরে বলেন ঠিক কি না? আমি কাউকে আঘাত করব না, কারণ আমি আমার মুসলমান যেদিন শুনেছি, হয়তো অনেক মুসলিম বাইরে আছেন মনে করতে পারেন রুহুল আমিন ভাই আমাদেরকে আঘাত করে কথা কয় না, না বাজান কোনো দিন আমার অভ্যাস নাই, কাউকে আঘাত করে কথা বলার অভ্যাস নাই, কাউকে কষ্ট দেওয়া বলার অভ্যাস নাই, কারণ হেদায়তের মালিক আমার আল্লাহ, হেদায়তের মালিক কোনো পীর সাহেব নয়, হেদায়তের মালিক রুহুল আমিন সিদ্দিকি নয়, হেদায়তের মালিক তাবলিগ জামাতের আমিন নয়, হেদায়তের আমি কামলিকের নেতা নয়, হেদায়তের মালিক বিএনপির নেতা নয়, হেদায়তের মালিক মসজিদের ইমাম সাহেব নয়, হেদায়তের মালিক স্বয়ং
মদিনাওয়ালাও নয়, হেদায়েতের মালিক যদি মদিনাওয়ালা হতো তাহলে কালেমা পড়ে বাদান আবু জাহেলা মুসলমান হত, যেহেতু আবু জাহেলের কপালে কালেমা জোটে নাই। হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ, বলার দায়িত্ব আপনার আমার, জোরে বলেন ঠিক কিনা। যদি কোন মুন্সিকে আমি হেদায়েতের মালিক ওটা বাদ পাম, কথা কইতে নিবা, ওটা কি বিশ্ববাটপা, বিশ্ববাটপা। কোন পিসেব যদি বলে আমি হেদায়েতের মালিক, ওরে একবারে সঙ্গে সঙ্গে সমাজ থেকে দূরে সরে ফেলো, কারণ হেদায়েতের মালিক কোন পিসেব না, কোন মৌলবী মুন্সি না, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ, বলার দায়িত্ব। সেটার প্রমাণ সুরা তাওবা। হাফেজ সাহেব আসেন নি? এই হাফেজ সাহেবরা কথা কইতে নিবা, ওই পিছনে হাফেজ সাহেব আবার ঘুমাইছে, এই আমার দিক তাকান, হাফেজ সাহেব আমার দিক তাকাবেন, যারা হাফেজ। সুরা তাওবা 6 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? আমি দলিল দিব, পৃষ্ঠা ঘুইনা ঘুইনা দেখবেন। আমি কইছি না এখানে গল্প করতে আসি নাই, গল্প বাজ বক্তা হইতে আসি নাই, এখানে আইসি কথা বলতে, কিছু নিতে দিতে। আমার কথা হলো যে আমি আমার মনুক্তি কিছু কথা বলবো, এমন কথা না, আল্লাহর আদালতে আমাদের জবান কেড়ে নিবে, আল্লাহ পাক আমাদের জিব্বা কাটবে, কারণ আগুনের কাছি দিয়া জিব্বা কাটবে। এই সময় অধিকাংশ বক্তাদের মুখে বস্তু থাকবে না, অধিকাংশ বক্তাদের জিভ আগুনের কাছে দিয়ে কাটবে, কারণ আমরা যেটা বলি সেটা মানি না, আমরা যেটা বলি সেটা করি না, আমরা যেটা করি সেটা মানুষকে বলি না। বিশ্বাস করেন না করেন, কারণ আমাদের অধিকাংশ বক্তাগুলো কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না, কারণ আমরা দুনিয়া কামানি বক্তা, দুনিয়ার পাগল বক্তা, কারণ আমরা উচিত কথা বললে আমার ইমামতি থাকবে না, আমি জানি, এই জন্য আমি উচিত কথা কইতাম না, কথা কইতে নিবা। সূরা তাওবা কয় নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। কত নম্বর পড়েন না? এই হাফেজ সাহেব খোলো, কোরআন খোলো, দেখো সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, আল্লাহ বলতেছে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, বুঝতে হবে, ভালো করে বুঝে নেবেন। আমি কথাটা এই জন্যই বুঝাইতেছি, হয়তো আশপাশে আমার হিন্দু ভাইয়েরা আছেন, মনে করবেন রুলাবিন ভাই মনে আমাদেরকে আঘাত করে কথা, না বাবা আমি আঘাত করে কথা বলতে আসি নাই, আমি নবীজির কথা বলতে এসেছি, রাসুলের কথা, আল্লাহর কথা, আল্লাহ দিনের কথা। আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম প্রবেশ করে, সর্বপ্রথম বসতে দেন, যদি তারা সাহায্য চায় সাহায্য দেন, যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি নিরাপদ স্থানে পৌঁছে দিতে বলে পৌঁছায় দেন। ঘোষণা কার? না পাইলে এখন ধরে হাত পা ভেঙে দেবেন আমার। এ বারে করো, বারে করো, ওফেন কোরআন শরীফ থেকে আয়াতগুলো খোলো, দেখি বলতেছে দেখো। সুতরাং আমি কাউকে আঘাত করে কষ্ট দিতে রাজি নয়, যে আমি হেদায়তের মালিক, আমি রুল, আমি সিদ্দিকে আইসি, এলাকার সব মানুষ হেদায়ত হয়ে যাবে না। আমাকে এখানে যেহেতু রিজিক লিখে রাখছিল আল্লাহ, বলার দায়িত্ব দিচ্ছে আল্লাহ তাআলা, কিছু কথা বলবো হেদায়তের মালিক আল্লাহ, আমার বলার দরকার বলে যাব সঠিক কথা, মানা না মানার ব্যাপার আল্লাহ আপনার উপরে দান করবে, আল্লাহ ভালো জানে, আপনি ভালো জানেন, জোরে বলেন ঠিক কিনা, কথা বুঝেন নাই। এখন আমাদের দেশ হাত উঁচু করে এমন কর কলমা পড়ায় দেয়, তবা পড়ায় দেয়, যে একদম উনি হেদায়তের চাবিকাঠি হাতের মধ্যে নিয়ে আনিছে, কথা কইতেন নি? সপ্তাহে কই ঠিক, আস্তে কইতেছে, কথা কষ্টে কষ্ট হয়, কথা কন না কেন? জান্নাতি মানুষ আপনারা, কি মানুষ, আরো জোরে বলেন কি মানুষ। এরে পাসপোর্ট জমা দিলাম এ জলসায়, যাব আমরা মদিনায়, ওরে আপনার দিদার হবে নি ওগো নবীজি, আমারে মদিনায় নিবানি, বলেন আমারে আমারে মদিনায়, ও নবী, ও কান্দিয়া হইলাম হয়রান, কবে পাবো দিদার আপনার, ওগো থাকতে যদি নাহি পায়, মহিরা গেলে হবে কি উপায়, দিদার দিবেন স্বপ্নে আমারি, ওগো নবীজি আপনারই দিদার পাবনি, বলেন আপনার গোটা পৃথিবীর রহমত তো আপনাকে দিছি,
আপনি রহমাতাল্লিল আলামিন, আল্লাহুল রাব্বুল আলামিন। এর পাসপোর্ট জমা দিলাম জলসায়, যাব আমরা মদিনায়, একবার আপনার দিদার পাবনি ওগো নবীজি, আমারে মদিনায় নিবা, এ মদিনার পাগলেরা জোরে বলেন আমারে মদিনায় নিবা নবীজি, আমারে এরে বনের যত পশু গান ভক্তি করে নবীর দু চরণ, বনের যত পশু গান ভক্তি করে নবীর দু চরণ, মেঘমালা মোর ছায়া দিত গায়, কেমন নবী রে, ঠিক কি না ঠিক? একবার লইয়া যান গো মদিনা, বলেন একবার লইয়া যান গো মদিনা, দেখবো আপনার নূরের রওজা খানি ওগো নবীজি, আমারে মদিনায় মারহাবা মারহাবা জোরে, আমারে আমারে মদিনায়। এ ভাইরা আমার বন্ধুরা আমার, যে কথাগুলো বলি একটু তেলের কাণ্ডে লাগে শোনো, বেলাল বাড়ি যায় ডাকতে বলে আমার আব্বা যান আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব, আমি জানতে চাই ছোট্ট বেলাল, ডাক দেখ আমার আব্বা যান এই পৃথিবীটা কে বানাইছে, এই জমিনটা কে বানাইছে? বেলার বাবা কয়ে, না রে বাবা না, আমাদের যিনি নেতা উনি বানাইছে। কে বানাইছে রে বাবা? কাবাব আব্বা আমারে বানাইছে কয়ে আমি। বাবারে তোমারে বানাইছে কে? কয়ে আমারে বানাইছে তোর দাদাই। তোর দাদারে বানাইছে কে? তোর দাদারে বানাইছে তার দাদায়। তার দাদারে বানাইছে কে? কয় তার দাদায়। তার দাদারে বানাইছে কে? দাদায় 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 চলে যায়। বেলাল কয় বাবা গো তোমার কথা আমি বুঝি না কিছু, দা বাবা গো এই আসমান জমিনের মালিক আপনার মালিক আমার মালিক মনে একজন আছে, এরে মুসলমান শুনে নাও, যিনি সব কিছুর মালিক, যিনি আসমানেরও মালিক জমিনেরও মালিক, যিনি আপনার মালিক আমার মালিক গো বাবা, তিনি আর কেউ নয়, তিনি হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালের বাবারা বা চিন্তা করে সন্তানের জন্য হাতে পায়ে কড়া পড়ে যাবে, দড়ি পড়ে রশি পড়ে যাবে, এই এতটুকু মানুষ সবসময় আমার কাছে প্রচনা করে। এদিকে অভাবের সংসার, রাবা ছিল তৎকালীন জামানায় ভালো একজন কৃষক, ভালো একজন কৃষক, ফসল ফলাইতো মাঠে অনেক ভালো কাজ করতে পারত। হাফসি কৃষক রাবার সন্তান, অভাবের সংসারে চিন্তা করে যদি আমাদের নেতারা যদি জানতে পারে আমার সন্তান আমার কাছে জিগায় আমার রবকে আমার তোমার রবকে, তালি যদি আমি বিপদের মধ্যে পড়ে যাব, ছেলে তো উঠবাট পড়াশোন করে, ছেলে কেয়ার রাখা যাবে না, এক অভাবি সংসার, এই চিন্তা যে চিন্তা সেই দাঁড়া নিয়ে গেলেন বাজারে, বাজারে যে কোনো বিনিময়ে বিক্রি করে দেবে। বেলালকে সাজাইয়া বেলালকে ডাকতে রাবা কয় বাবারে চলো বাজারে ঘুরতে যাই। বেলাল ছোট্ট মানুষ বুঝতে পারে নাই, বেলাল মনে করছে বাবা আমার কি বা কি দেখাইতে যাবে, মেলা দেখাইতে যাবে। বেলালকে সাদাইয়া কাপড় পরাইয়া বাজারে নিয়ে মানুষ যেখানে বিক্রি হয় সেখানে দাঁড়ায়া পড়েছে। বেলালকে দেখিয়া ছোট্ট মানুষ সাপসে গোলাম চিয়ারা ছবি ভালো না। বেলালকে বেলালের বাবা কয় এ হাটের পরিরা শোনো, আমি আমার একমাত্র সন্তানকে বিক্রি করব, ছোট্ট মানুষ যদি কেউ কিনতে চাও আসো,
লোকজনের ছোট্ট মানুষ ও মুসলমান শুনে নাও, এই শ্রমিক বালক শ্রমিককে কেউ নিতে চায় না। অবশেষে উমাইয়ার কাছে বিক্রি করে দিলেন বেলালকে, বেলালকে কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিলেন। বেলাল ডাকতে বলে, বাবা তুমি আমার জন্মদাতা পিতা, বাবা গো তুমি অন্যর কাছে আমার বিক্রি করে দিলা। কয়, বাবা রে আমি তোরে বিক্রি করে দিলাম, আবার তোকে ফিরে নেব। একে বেলালকে নিয়ে চলে গেলেন উমাইয়া, উমাইয়া নিয়া কাজে লাগায় দিলেন, বকরি চরানোর দায়িত্ব দিলেন বেলালকে। বকরি চড়ায় সারাদিন, পরে মাঠের মধ্যে বকরি চড়ায়, কোন রকম খানা খায়, ছায়া পায় না জঙ্গলের মধ্যে, বিশাল মরু প্রান্তরে ঘুরে। বেলাল শুধু একটাই গবেষণা করে, এই জমিনটা বানাইলো কে, পাথর বানাইলো কে, এরে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সবকে তো বানাইল রে, এই মানব জাতির যেমনি বানাইছে আমার আল্লাহ, আর কোন প্রাণী কাল্লাই এমনি বানাই নাই। আল্লাহ কয়, বান্দারে আমি জমিনটা বানাইলাম কোন আর পায়া কোন বলিয়া, আসমান বানাইলাম আমি কোন আর পায়া কোন বলিয়া, এই পৃথিবীর মধ্যে পাহাড় বানাইলাম আমি কোন আর পায়া কোন বলিয়া, এই পৃথিবীর মধ্যে জিন বানাইলাম আমি যেমনি মানুষ তোরে আমি এমনি বানাই নাই। আপনারে যেমনি বানাইছে জমিন তেমনি বানাই নাই, আপনারে যেমনি বানাইছে পাহাড় তেমনি বানাই নাই, আপনাকে যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি জমিনের মধ্যে কিছু বানাই নাই। আল্লাহ কা আমার নিকটবর্তী ফেরেশতাদেরও আমি এমনি বানাই নাই রে। মানব জাতি শোনো, সব কিছু আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ হুকুম দিয়ে বানাইলাম, একমাত্র মানুষকে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর সার রঙের মশল্লা দিয়া কে কইরাছে তোর গঠন, চার রঙের মশল্লা দিয়া, বলেন চার রঙের মশল্লা দিয়া কে কইরাছে তোর গঠন, চার রঙের মশল্লা দিয়া, রে আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ। সুবহানাল্লাহ, বলেন না শরিয়াত তরিকা কথা কি কত মারে, ফাত আগুন পানি মাটি ইসলাম ইমান এহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত, রে আগুন পানি মাটি বাতাস এক যুগেতে কইরা প্রকাশ, ওরে দেখলি না তুই নয়ন মেলে, দেখলি না তুই নয়ন মেলে কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশল্লা দিয়া, বলো চার রঙের, এ জোরে চার রঙের মশল্লা দিয়া কে কইরাস। আরে মানুষ তোমার ভিতরে আগুন আছে কোথায় খুঁজে দাও, তোমার ভিতরে পানি আছে খোঁজো, তোমার ভিতরে বাতাস আছে খোঁজো, তোমার ভিতরে মাটি আছে খোঁজো, এখন যদি খুঁজতে যায় বলবো নো দায় সেল, নিজেকে নিজে চিনতে হবে। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বাবা যারা শিক্ষিত সমাজ আছেন, অ্যারিস্টটল সক্রেটিস যার কিতাব বই না পড়িয়া কেউ দার্শনিক হওয়া সম্ভব নয়, জ্ঞানী হওয়া সম্ভব নয়, উনি বইয়ের মধ্যে লেখলেন নো দায় সেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারা নফস, নিজের নফসকে চিনতে হবে, কলব সালিম আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমার বাড়ির পাশে কুষ্টিয়া এক লালন বাস করে, আপনাকে চিনতে পারলে যাবে অসিনারে চিনা, নিজকে যদি নিজে চিনতে পারো অসিনারে চিনা যাবে। এখন আমরা নিজেরে চিনি না অন্যরে চিনা নিয়ে ব্যস্ত আছি, চার রঙের মশল্লা দিয়া, বলো চার রঙের মশল্লা, এর কে কইরাছে তোর গঠন, চার রঙের মশল্লা, আরো জোরে বলেন চার রঙের মশল্লা দিয়া, বলো চার রঙের মশল্লা, আরে কে কইরাছে তোর গঠন, চার রঙের মশল্লা, এরে আগুন পানি মাটি বাতাস এক যুগেতে কইরা প্রকাশ, ওরে দেখলি না তুই নয়ন মেলে, দেখলি না তুই নয়ন
মেলে কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশল্লা দিয়া বল, আরো জোরে বলেন, চার রঙের মশল্লা দিয়া, ওরে কে কইরাছে তোর গঠন চার রঙের মশল্লা দিয়া, মারহাবা বলা যাবে না, আর একটু জোরে, এটার পরে রেসার্চ করো মানুষ, দুনিয়ার লোভ লালসা দূর হয়ে যাবে, এটার পরে গবেষণা করো মানুষ, তোমার জীবনের আমিত্ব দূর হয়ে যাবে, এটার পরে গবেষণা করো মানুষ, তোমার ভিতর থেকে অহংকার দূর হয়ে যাবে, এটা নিয়ে রেসার্চ করো মানুষ, তোমার ভিতরে মানবতা চলে আসবে, এটা নিয়ে রেসার্চ করো মানুষ, তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে, এটা নিয়ে রেসার্চ করো মানুষ, এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হইতে পারবে, জোরে বলেন ঠিক, আর একটু জোরে বলেন, আর একটু জোরে, কষ্ট হয়, আওয়াজ জোরে দিকে মনে হয় খোদা লাগছে, খোদা লাগছে, লাগছে, কারণ তারপরে তো খাবারের ব্যবস্থা নাই, কর্তৃপক্ষকে বলবো পঞ্চম বার্ষিক মাহফিলে, বার্ষিক মাহফিলে দয়া করে ভাইদের কিছু খাবারের ব্যবস্থা করবেন, জোরে কোয়া যাবেন আল্লাহু আকবার, এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কালেমা পড়ে নিলেন, কালেমার মালা যখন পড়লেন, বকরিগুলো বেলালের দিকে তাকায় আছে, সমস্ত বকরিগুলো বেলালের, সমস্ত বকরিগুলো পাথরের মধ্যে সাটা দেয়, পেট ভরে যায়, অন্য অন্য রাখালের বকরিগুলো সারা মাঠ ভরে দৌড়াদৌড়ি করে, বেলালের বকরিগুলো নিরবতা পালন করে, আর বেলাল জিকির করে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ পড়ে, ওর বকরিগুলো নড়াচড়া করে না, এক জায়গা বইয়া খায়, ঘাসও পায় না, দেখি পাথরের মধ্যে চাটা মারে, আর পেটটি ভরে যায় না, দুস নুদুস হয়ে গেছে বকরিগুলো, কিন্তু বেলাল যেন কি জবান দিয়া পড়ে, বেলালের কাছে আমরা গেলাম, বেলাল প্রশ্ন করে, ও রাখালেরা তোমার রবকে, সবাই আমরা বলেছিলাম আমার মালিক আমাদের মালিক ও মাইয়া, বেলাল কয় না না, ও বেলালের মালিক নাকি কোথাকার এক আল্লাহ, জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া, বেলালকে ডেকে আনা হলো, বেলাল বেলালকে ডেকে আনা হলো, ওমায়ের দরবারে ডেকে আনা হলো, ওমায়া জিগায় বেলাল তুমি নাকি নতুন কোন কবিতা পড়েছ, কোন নতুন কোন কবিতা আবৃত্তি করেছ, বলে হুজুর না আমি যে কবিতা পড়েছি এই কবিতা আসার কোনো পথ নাই, কি কবিতা, হুজুর বেলাল রে জিগায় তোরে খাওয়াই, কে আমার খাওয়াই আল্লাহ, সুবহানাল্লাহ বলেন, ওমায়া জিগায় বেলাল তোরে খাওয়াই, কে খাওয়াই, কে পড়াই, কে বেলাল তোরে করাই করছে, কে কয় তুমি, বেলাল ডাকতে কয় উমায়া কয় না বেলাল না, আমি তোর মালিক, আমি তোর সব, তোর খোদা তোর কিচ্ছু নয়, সব কিছুর মালিক হলাম আমি, বেলাল কয় উমায়া রে আপনার মালিক কে, কয় আমার মালিক আমি নিজে, ওমায়া কয় বলে ওমায়া কয় বেলাল আমি হলাম আমার মালিক আমি নিজে, বেলাল বলে না না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লায় একবার বলেন আল্লাহু আকবার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার জন্য পাগল হয়ে গেলেন, উমায়া কয় ছেড়ে দাও ছেড়ে দাও, এটা যদি না সারো আজ থেকে খাবার বন্ধ, বেলালের খাবার বন্ধ হয়ে গেল, বেলাল বলে কালেমা পড়ার কারণে যদি খাবার বন্ধ হয়ে যায় এই পৃথিবীর মধ্যে খানার প্রয়োজন নাই, খানা বন্ধ হয়ে গেল কিন্তু জবান দিয়ে আরো জোরে জোরে কালেমা পড়ে, দেখেছিলাম মিয়ানমারের মধ্যে 500 কোরআনের পাখি, আজকে এখানে আপনাদের এফজোখানার অনেক ছাত্র ভাইয়েরা আছে, ওই 500 কোরআনের পাখিকে বুকের মধ্যে কোরআনটা চেপে ধরেছে, বুকের মধ্যেই ভাবে চেপে ধরেছে, এই বাজান মুসলমান সুসির ওই চেলা সৈন্য বেইমানের দলেরা ডাক দে বলতেছিল,
এ মুসলমান শোনো, তোমরা কোরআন ছেড়ে দাও যদি জীবন দিবা নাকি কোরআন দিবা? ছোট ছোট কোরআনের পাখিগুলো বলেছিল, এই জীবন দিলে জীবন পাবো, কোরআন দিলে কোরআন পাবো না। এই কোরআনের ইজ্জত কোরআনের মান বাঁচাইতে আমরা জীবন দিতে রাজি। ওই মিয়ানমারের 500 কোরআনের পাখিকে গুলি করে মারা হলো, কোরআন বুকের মধ্যে চেপে ধরে আছে, একটা চিৎকার মেরে পাখিগুলো বলেছিল আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো ও মুসলমান সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো সাথে নিয়ে যাও। ঘর বিপাতে অন্ধকারে, ঘর বিপাতে অন্ধকারে, কোরআনই হবে তোমার আলোর বাতি। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো সাথে নিয়ে। শুধু তাই নাই মুসলমান, কোথায় কয়েকটা রাষ্ট্রের মধ্যে দেখলাম তৎকালীন জামানায় যা হয়েছিল, রাসূলের জামানায় দেখে দেখে কাফের বেঈমানেরা কোরআনের পাখিগুলো মেরে ফেলা শুরু করলো, যে কোরআন যদি না থাকে মানুষ সত্য পথ ভুলে যাবে, সঠিক পথ ভুলে যাবে। আজকে আপনাদের কোরআনের মাহফিল এখানে, কোরআনের মাদ্রাসা এজখানে, কিছু ওই শ্রেণীর যারা আছে তারা কোনোদিন এই কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা হতে হয়ে যাক মানবে না, এই কোরআনের মাদ্রাসা চলুক এটা মানবে না, কারণ ওদের রক্তেই যাদের গড়া, তারা প্রতিনিয়ত কোরআনকে শেষ করে দেওয়ার পায় তারা চালায়। জোরে বলেন ঠিক কি না? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, অন্যান্য রাষ্ট্রের মধ্যে দেখেছি অসংখ্য কোরআনের পাখিগুলো তাদেরকে বন্দুকের নালের সামনে ধরে বলেছে ছেড়ে দাও কোরআন, ছেড়ে দাও নাই জীবন দিয়ে দাও। কোরআনের পাখিগুলো বলছে না না, জীবন দিলে জান্নাত পাবো, কোরআন ছাড়লে জাহান্নামে যাব। জীবন যদি দিয়া যায় আল্লাহর জান্নাত তো ভিক্ষা করে, আল্লাহ ভিক্ষা করে চাল্লা নিজে বলে দলিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি জামিয়াটা জান্নাত। ওই জান্নাতি পাখিগুলো বলতেছিল আমরা জীবন দিয়া দেব, জীবন দিলে জান্নাত পাবো, কোরআন ছেড়ে দিলে জাহান্নামে যাব। আমরা জীবন দিতে রাজি, কোরআন ছাড়তে রাজি নয়। আমি আপনাদের কাছেও বলতে চাই, আজ থেকে কোরআনকে ভালোবাসতে রাজি আছেন কি না? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার মনের জল্পনা কল্পনা নবে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা নবে যাব আমি সোনার মদিনায়, আরো জোরে বলেন যাব আমি সোনার। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, ওর নবীজি কেউ ভালোবাসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবাসে না গো যাব আমি সোনা। সবাই বলেন না যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনায়, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার।
রে নবীর প্রেমে এত মধু জাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না বলো, এই মধু কোথাও না গো যাবো আমি শোনা আরো জোরে বলেন যাব আমি শোনা, রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি শোনা, রে বাইজতপুর বাসীর যত গোনা মাফ করে দাও মাহবুব মাওলানা, বাইজতপুর বাসীর যত গোনা মাফ করে দাও মাহবুব মাওলানা, মাফ করে দাও নবী রসিলায় বলো মাফ করে দাও নবী, লাই গো যাব মোরা আরো জোরে বলেন যাব আমি সোনা, রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, মারহাবা বলেন না ভালো লাগে না, ভালো লাগে একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কোরআনের কথা দিয়ে যদি আলোচনা করতাম ওরা তো অনেক মজা লাগতো আর মুসলমান। বেলাল কয় এই পৃথিবীর সব কিছুর মালিক আমার আল্লাহ, আপনার মালিকও আমার আল্লাহ, আমার মালিকও আমার আল্লাহ। মুসলমান উমায়া কয় না না, এই পৃথিবীর সব কিছুর মালিক, এই রাজ্যের মালিক আমি। খানা বন্ধ, বেলালের কালেমা বন্ধ করতে পারি নাই। লোকজন কয় উমায়া রে বেলালের খানা বন্ধ করে দিস কিন্তু কালেমা পড়া বন্ধ করতে পারো নাই। আরো স্পিরিট বাড়ছে, কয় বেলালকে ডাকো, বেলালকে ডাকা হলো, বেলালকে আঘাত শুরু হয়ে গেল, বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা হলো, বেলালকে আক্রমণ শুরু করে দিল, বেলাল কান্দে রে চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে, বেলালের চোখের পানি পারে জীবনের মালিক আপনি, এই জীবনের সব কিছুর মালিক গো আপনি গো আমার আল্লাহ, আল্লাহ জীবন দিয়া দিব তবু কালেমা সারব না। বেলালকে এত আঘাতের পর আঘাত করে বেলাল কান্দে আর বলে কালেমার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার যন, আরো জোরে বলেন যত পার যন্ত্রণা দাও, আরো জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি যত পার যন, আরো জোরে বলেন না যত পার যন্ত্রণা দাও গো তুমি, এই মানি না মানি না হর যে মানি না, মানি না মানি না হর যে মানি না, হায়াত মউতের মালিক তুমি কালেমার মালাটা পড়ছি আমি যত পার যন, আরো জোরে বলেন যত পার যান এ রহি এ রহমান, আমার জীবনের মালিক তুমি বলো, আমার জীবনের আরো জোরে বলেন আমার জীবনের মালিককে, প্রধানমন্ত্রী, এমপি সাহেব, ও মুসলমান দাদা দাদি, নাসিয়ার মেন মেম্বার,
আপনারা আমার জীবনের মালিক, বাবা মা জীবনের মালিক হলো আমার আল্লাহ। বেলাল বলতেছে, বেলাল কি বলে, চোখের পানি ছেড়ে বলেন, চোখের পানি ছেড়ে বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, সব কিছু ছাড়তে পারি, কালেমা ছাড়তে পারি না, কারণ আমার হায়াত মউতের মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? এ রহি আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও, আরো জোরে বলেন যত পর, এই মানি না মানি না, হর যে মানি না, মানি না মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটাও জবান দিয়া জোরে, এই কালেমার মালাটাও পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো, তুমি বলো যত পার, মানি না মানি না, হার যে মানি না, মানি না মানি না, হার যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা যত পার যন্ত্রণা দাও গো, তুমি বলো যত পার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বেলালকে এত পরিমাণ আঘাত চালাইল রে, বেলালকে মেরে রক্তাক্ত করে ফেলল, বেলাল জমিনের মধ্যে পড়ে কান্দে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। বেলালের কান্না দেখে আকাশ জমিন বাড়ি হয়ে গেছে, নিষ্ঠুর ও মায়ার বাইরির দেলে কোনো দয়া নাই, মায়া নাই। হায়রে মুসলমান, আজকে গোটা বিশ্বের বুকে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ও মুসলিমেরা, আজকে তোদের দেলে কি মায়া নাই? ও মুসলমান, একটা কথা বারবার মনে পড়ে যায়, নবী বলছে বাল হওয়া খেলাম, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র, কুকুরের চরিত্র। আজকে কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সারা পৃথিবীর মুসলমান এখন সম্পদের পাগল, টাকা দিয়ে কিনে নেয় মুসলমানদেরকে। আজকে আমার কিনেছে মুখ বন্ধ করে দেয়, আপনাকে মুখ বন্ধ করে দিছে। আজকে ইসরায়েলের অসভ্য মানুষ, মুসলমান আমেরিকার অসভ্য মানুষগুলো, আজকে মুসলমানদের মাথা যারা তাদেরকে কিনে নিছে, খেলার পুতুল বানায় ফেলেছে। আজকে বড় বড় মন্ত্রণালয়ের মধ্যে তাদের রাজত্বই চলে, সব জায়গা তাদের রাজত্বই চলে। আরে মুসলমান একদিন মাথা উঁচু করে দাঁড়াইবে, ভয়ের কোনো কারণ নাই, আমরা হার মানতে রাজি নাই, জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়, মুসলমান রক্ত দিতে রাজি, মুসলমান জীবনের পরোয়া করে না, মুসলমান ইমানের পরোয়া করে। ওরে খাঁটি ইমানদার যিনি, তারে কিনা যায় না, খাঁটি ইমানদার যিনি, তারে সমাজে চিনা যায় না। এই পাগলগুলো আমার মাওলার পাগল, আমার আল্লাহর পাগল, দিনের পাগল, মদিনা আলার পাগল। আজকে আমরা নামদারি মুসলমান, যে কথা বলতেছিলাম বাল হুয়া কিল, নবী বলছে এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র, লোক কুকুরের চরিত্র, কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে তার যাইতে ভাইকে ভাগ দিতে রাজি নয়। যদি আপনাদের এই বাইজিতপুরের জমিনে মুসলমান শুনে নাও, এই নিতারকান্দির জমিনে, দড়িকান্দির জমিনে একটা গরু মরে যায়, এই গরুটা যদি একটা কুকুর টের পায়, ও সামনে নিয়ে বসে থাকবে, কাউকে ভাগ দিবে না, অন্য কুকুরে তারায় দিবে, ওর যাইতে বাইরে খাইতে দিবে না,
মরি শুধু কুকুরে খায় না, নবীজির কথাগুলো শোনো, আমার বানোয়াট কোনো গল্প না, কোরআন হাদিসের কথাগুলো শোনো। নবী বলছে শুধু মুসলমান শোনো, মরি শুধু কুকুরে খায় না, মরি খায় অন্যান্য প্রাণীরা খায়। যেমন কাক একটা সংগঠিত প্রাণী, কাক যদি শুনতে পায় দড়িকান্দির জমিনে একটা মরি পড়ছে, ওই কাক সমস্ত কাককে খবর দেয়, যত বাইজিতপুরের কাকগুলো আছে একত্রিত হইয়া, কেউ লেস খায়, কেউ পেট খায়, কেউ চোখ খায়, কেউ মাথা খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। আরে মুসলমান, তোদের পায়ে ধরে বলে যায়, কে কোন দল করে দেখার সময় নাই, কে শর্ম নাই, কে আত্মসী, কে সারসি না, কে জামাত ইসলাম, কে তাবলিক, আমার দেখার সময় নাই। রে মুসলমানদের উৎকর স্বার্থে, মদিনালার জন্যে, কোরআনের স্বার্থে, তোরা এক হয়ে যা, এক হয়ে যাও, আজকে মুসলমান এক হয়ে যাও। ওই মুসলিম জাতি যদি কাকের মতো সংগঠিত হয়, পৃথিবীর বাতিল শক্তি চিরতরে পালায়া যাবে। জোরে বলেন ঠিক কি না? নবী এমনি বলে যান নাই, মুসলিম জাতি যদি কাকের মতো সংগঠিত হতো, কে কোন দলের লোক, আমরা মুসলমান, আপনি করেন চর্ম নাই দুঃখ নাই, করেন তাবলিক দুঃখ নাই, করেন আমলিক দুঃখ নাই, করেন বিএনপি দুঃখ নাই, করেন আত্মসী দুঃখ নাই, সাজা করেন করেন, কিন্তু বৃহত্তম স্বার্থে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে যখন ঐক্যবদ্ধ হয়ে এক ময়দানে নামবো, চিরতরে বাতিলেরা থরথর করে কেঁপে ময়দান থেকে পালাবে। যেন বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা চিন্তা করি, ওর জামাত ইসলাম করে বসাইছে বসাক, ও আমলিক করে বসা, ও বিএনপি করে বসা, ও চরমুনাই বসা, ও আত্মসী বসা, কিন্তু একজন আর একজনের এই কুকুরের স্বভাব। নবীজি বলছে কুকুরের স্বভাব পরিত্যাগ করতে হবে, মুসলিম সমাজ তোমাদের ঐক্যবদ্ধ হতে হবে, কাকের মতো সংগঠিত হতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আজকে দাড়ি নিয়ে মারামারি নিয়ে ইহুদি খ্রিস্টানরা দেখে, কেউ বলছে ফাড়া পাঞ্জাবি, কেউ কয় গোল পাঞ্জাবি, কেউ বলতেছে আপনার ওই লম্বা টুপি, কেউ বলতেছে সোহ টুপি, কেউ কয় 7.5 হাত পাগড়ি, কেউ কয় 14 হাত পাগড়ি, কেউ কয় মিশাক কর, কেউ কয় বিরাস কর, কেউ কয় লম্বা দাড়ি বানা, কেউ কয় খাটা দাড়ি বানা। আমরা দিক দাড়ি টুপি নিয়ে মারামারি শুরু করছি, এদিকে ইহুদি খ্রিস্টান নেশারারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। যেন বলেন ঠিক কিনা? আরো যেন বলেন ঠিক কিনা? হয়তো আমার কথায় অনেকে কষ্ট পাইতে পারে, আমি কারোর বিপক্ষে কথা বলি না, কারোর পক্ষে কথা বলি না, যদি তাতে কেউ বেঁধে যায় কষ্ট পায় কিচ্ছু যায় আসে না, কে কষ্ট পেল আর কে পেল না আমার কিচ্ছু আসে যায় না। আমাদের ব্রাত্যম স্বার্থে, মুসলমানদের ঐক্যবদ্ধতে, কোরআন হাদিসের সম্মান ইজ্জত বাঁচানোর জন্যে আমাদের ঐক্যবদ্ধর বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হইতে রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? ই বাবা, মুসলমান বেশি হওয়া লাগবে না, ওই 313 জন বদর প্রান্তর ওই সাহাবীদের দরকার, এই আপনাদের বাইজিতপুরে লক্ষ মুসলমানের দরকার নাই, এর ভিতর থেকে ওই 313 জনের দরকার। এ মুসলমান বদর প্রান্তরে 313 জন সৈন্য ছিল, ওদিকে 1000 সৈন্য ছিল, ওই 313 জনের তাকবীর, 313 জনের ইমানি শক্তি দেখে 1000 বেঈমান পালিয়ে গিয়েছিল বাইজিতপুর, বাইজিতপুরের জমিনে ওই 313 জনকে পাইলে ইনশাআল্লাহ চিরতর বাতিলেরা পালিয়ে যাবে। যারা বলেন ঠিক কি না? সেই 313 জনকে খোঁজার দরকার, 313 জনকে ইমানসর যারা তাদের অন্তরে ভালো লাগবে না, এই সমস্ত আলোচনা শুনলে ইমানসরদের কলিজার মধ্যে লাগে। আমি কারোর বিপক্ষে কথা বলতে আসি না, এই পক্ষেও আমি আত্মসীর বক্তা, একমাত্র বাংলাদেশের উলামিন সিদ্দিকি আত্মসীর বক্তা, হক কথা বলে আলোচনা করে। আমি গুনাগার, কখনো কাউকে সার দিয়ে কথা বলি না, তাতে আমার যে হয় হোক কিচ্ছু যায় আসে না, কারণ আমার পীর আমাকে হক কথা বলার শিক্ষা দিছে। আমি আয়সব খালি আত্মসী আত্মসী হয়ে যাবো এই স্বভাব আমার ভিতর নাই। আমি আইবো আমাদের দেশে এখন সরমুনা তাইলে সরমুনার ওয়াজ, জামাতে আসলে জামাতের ওয়াজ, তাবলিক আলি তাবলিকের ওয়াজ, বিএনপি আলি বিএনপি জামাত, এ হলো কি? যখন মাঠে ময়দানে আসবেন আল্লাহর রাস্তায় সমস্ত বক্তাদেরকে আমি বলবো যে আপনি সমাজ জাতিকে বাঁচানোর জন্য আলোচনা করবেন, নিজের পক্ষের জন্য না, কারণ আপনি আপনার দল ভারী করার জন্যে আপনি ওয়াজ করতে আসেন না, আপনি আসেন ইসলামের বৃহত্তম স্বার্থে, ইসলাম মুসলিম মিল্লাত ঐক্য করার জন্যে, ঐক্যবদ্ধ হওয়ার জন্য কথা বলতে হবে। আপনি আপনার বাবার প্রশংসা করবেন, এটা স্বাভাবিক, কিন্তু তাই বলে এই নয় যে আপনি বাবার প্রশংসা করতে করতে দাদারে ভুলে যাবেন। কথা কর না কেন? আমাদের অবস্থা খুব খারাপ। কোরআনকে 3টা ভাগ করছে, আমি প্রায় মাহফিলে বলি, কয়টা ভাগ করছে? 3টা ভাগ শুনবেন, কয়টা ভাগ? জোরে বলেন। এক ভাগ নিয়েছে তাবলিক জামাত, যারা তাবলিক করে, দেখবেন খালি আমলের ওয়াজ করে,
উনি ময়দানে আসে এত নেকি এত সব এত ই এত খালি নেকির ওয়াস। আর এক ভাগ নিচে জামাত ইসলাম দেখবেন রক্ত গরমওয়ালা ওয়াস, যত রক্ত গরমওয়ালা ওয়াস আছে এই ওয়াসগুলো উন্নয়নে খালি ময়দানে এসে এমন ওয়াস করবে যারা শ্রোতা থাকে সব স্পিরিট বেড়ে যায়। আর একটা ভাগ নিচে পীর মুরিদি যারা করে পীর সাহেবরা, কত হাজার মুরিদ, ও আমার মুরিদ হলো 15,000, ও কয় 20,000, ও কয় 40,000, ওরা ওই খালি পীর মুরিদি যাতে কত হাজার মুরিদ বাড়ছে এই ওয়াজ নিয়ে ব্যস্ত আছে। যদি ওরা কড়া ওয়াজ করে হকের ওয়াজ করে মুরিদ কমে যাবে, যদি মুরিদের কয় বিড়ি খাস নিয়ে তাহলে আর মুরিদ আসবে না, যদি কয় মুরিদরে তুই দাড়ি ছাস মিলে তাহলে আর মুরিদ হবে না, যদি কয় মুরিদরে নারী পুরুষ এক জায়গায় যাওয়া যাবে না ও কয় যে পিসের বাড়ি আর যাওয়া যাবে না। কথা কয় না কেন, কথা কয় না কেন, কথা কয় না কেন, কারণ এই তিনটা ভাগ তিনজন নেছে। এই তিনটাকে পরিপূর্ণ একত্রিত করে যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে মানতে পারে বুঝতে পারে এটাই হলো ইমানদার। জোরে বলেন ঠিক কিনা। আপনি কিছু মানবেন কিছু মানবেন না, কোরআনের কিছু আয়াত মানবেন কিছু মানবেন না, আমি তিনটা ভাগ করে দিচ্ছি, দেখেন এই তিনটা ভাগের উপরে দেখবেন রিসার্চ করে। যারা পীর সাহেব কোনটা ওই ওই যেটা মুরিদ বাড়ে যেটা সে কথা করলে সেই ওয়াজ খালি করে, মুরিদ কোন কাজ করলে বাড়বে, কিন্তু মুরিদকে কি আপনি পীরের খাসলাতে খাসলাত ধরতে হবে? এখন আপনার মুরিদ যখন যিনি মুরিদ হবে তাকে আগে পীরের খাসলাত ধরতে হবে। পীর যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনাকে পড়তে হবে, পীরের দাড়ি আছে টুপি আছে আপনার থাকা লাগবে। পীরে এখন অধিকাংশ জায়গাতে পীরও বিড়ি খায় মুরিদও বিড়ি খায়, আছে না কথা কন্যা কেন, আল্লাহর হস্তে কবন নাম কবন, আমিও পীর মুরিদি করি, কিন্তু এমন এমন পীর আছে আপনাদের আশপাশের জেলায় দেই পীর সাহেবরে বিড়ির প্যাকেট বকশিস দেয়। একদিন ওয়াজে গেছি উজুরি পাশে বসে আছি, এখন বেনসন সিগারেট মনে 30-35 প্যাকেট, মুরিদ খালি আয়া বেনসন প্যাকেট হাতের মধ্যে আর হুজুর খালি সুমা দেয় হাতের মধ্যে কাম সারছে। তখন আমি বইয়ে একটা গজল গাইছিলাম আপনারা সবাই মনে শুনছেন, যে কবরে তেয়া গুম পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরে তেয়া গুম পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, আগুন দিবে কবরে গর্জন মারিবে ধরে, সারা পাবি না কবরে তেজ আগুন পাবি বিড়ি পাবি না। পিসাব দি মনটা বেজার, কথা বুঝেননি, রাগ করেন আপনারা, রাগ করেন, আমি কি হাসা কথা কইছি না খারাপ কথা কইছি? কবরে আগুন পাওয়া যাবে বিড়ি পাওয়া যাবে না, এরা কামেল নয়। কামেল পীর চিনার জন্য একজন পীর সাহেবের ভিতরে 9টা গুণাগুণ থাকবে, এই 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে সে নাকস, ওর দ্বারা দুনিয়াতেও কামিয়াব হবেন না আখিরাতেও কামিয়াব হবেন না, 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে। এখন কামেল চিনার জন্য আপনার এই দুনিয়ার মধ্যে ঘুরতে হবে, বিচারণ করতে হবে কোনটা কামেল পীর কোনটা, যেভাবে নাকস পীর বাড়ছে ইয়া দ্বারা আমাদের সাধারণ পাবলিককে বিভ্রান্তি করতেছে। জোরে কন ঠিক কিনা। আর এই সমস্ত পীরের দরবারে ওই যে মানুষ কয় আমরা মাজার পূজা করি, আসলে পূজা করি না মাজার জিয়ারত করি, কিন্তু ওরা করে আপনার দুর্গা পূজা আমরা করি দরগা পূজা, ঠিক কিনা, ঠিক কিনা, এগুলোর জন্য আমাদের দুর্নাম হচ্ছে, এগুলোর জন্য আমাদের দুর্নাম হচ্ছে। প্রকৃত হলে সুন্নাতুল জামাত যারা করে, রাসূলুল্লাহ সৈনিক যারা, এরা কখনো ওই সমস্ত হারাম কাজে লিপ্ত হতে পারে? জোরে বলেন ঠিক কিনা। নামাজ নাই রোজা নাই, দেখা যায় দেখা যায় চিন্তা করে যার নাজাত পেয়ে যাবো, না বাবা, আমি অনুরোধ করবো এই জন্য আপনাদেরকে বলবো আমাদেরকে কামেল পীর চিনতে হবে। আর কামেল পীর চিনে এখন যদি আমি বৈশিষ্ট্যগুলো বলি অনেকে কষ্ট পাবেন, কামেল পীরের বৈশিষ্ট্যগুলো বললে আপনারা কষ্ট পাবেন, যদি আমার কাছ থেকে একটু ফোনের মাধ্যমে না হলে একটু জেনে নিন আমি কামেল পীরের বৈশিষ্ট্যগুলো একদিন বলবো। মাঝে মাঝে চিন্তা করি, একবার এক মাহফিলে বলার পর পীর সাহেব হুজুর আমার বলল, হুজুর আপনি আমার পেটে লাথি মেরে খেয়ে গেলেন, ভাই আমি আপনার পেটে লাথি মারলাম কেন? এই জন্যে এইগুলো আমাদের বৈশিষ্ট্য চিনার দরকার। এই জন্য আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া কর মেলা, ঠিক কি না, ঠিক কি না, আমাদেরকে রিসার্চ করতে হবে, কিতাবাদি বেশি বেশি পড়তে হবে, কোরআন হাদিসেস বা কিয়াস এগুলো পড়লে আপনি যেটা জানেন আমি সেটা জানি না, আপনি যেটা জানেন আমি সেটা জানি না, আমি যেটা জানি আপনি সেটা জানেন না, জানার কোনো শেষ নাই, জানতে হবে বুঝতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে সব এটা নাই ওটা নাই হবে না, বুঝতে হবে আগে, আগে কিতাব পড়তে হবে, প্রাইমারিতে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা, কলেজে একটা বিদ্যা, ওই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ দিয়া ওই আপনার ওই নয়ডার হলো কত ওরা 19টা কয়টা মোট 39টা হলো ইংরেজি অক্ষর, আরবি বাংলা অক্ষর, আর হলো কোনো আর অধিক 49টা না কয়টা জন কয়টা 11টা, আর হলো আর ওটা ওটা কয়টা 39টা, মোট কয়টা কয়টা 50টা অক্ষর, আর অধিক হলো
ইংরেজি হলো ২৬টা অক্ষর, আরবি হলো ২৯টা অক্ষর। এই দিয়া এই দিয়া দেখেন টির হলো মাথা কাটতে হবে, আর হলো ফোঁটা দিতে হবে, আর আর হচ্ছে আপনার আরবিতেও আরবিতে কি ওই কিছু ফোঁটা দিতে হবে, কিছু উপরে নিচে দিতে হবে। কিন্তু বাংলাটা এত কঠিন, বাংলাদেশ সবচেয়ে কঠিন। আমার বাবারা দেখা যায় এই যে আমরা বিদ্যার্জন করেছি এই হক্কর দিয়া, একই হক্কর আপনার ওই ডিগ্রিতে চলতেছে, মাস্টার্সে চলতেছে, বিসিএসে চলতেছে, সব একই হক্কর, কিন্তু পড়ার ধারণ বদলে গেছে। জোরে বলেন ঠিক কিনা, কথা কন না কেন, ধারণ কমে গেছে না? এই জন্য আমাদেরকে সব বুঝতে হবে যে প্রাইমারিতে যে বই পড়েছি ওই বইয়ের পড়ালেখায় কিন্তু উপরে যায় ওই রকম নাই। জোরে কন ঠিক কিনা, হাই স্কুলে একরকম, কলেজে একরকম, বিশ্ববিদ্যালয়ে একরকম। এই জন্য আমাদেরকে পড়তে হবে। এই জন্য আমাদের যুগে আমরা যখন পড়েছি করেছি খেয়া পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ কতখানি, আমি পিছে চলে যাই। বেলাল কাঁধে পেরো সিদি বাঁধা হলো, তার গায়ের মধ্যে চাবুকের মারা হলো। বেলাল উত্তপ্ত উত্তপ্ত রদির মধ্যে, পাথরের মধ্যে, পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পিছে বাঁধিয়া টানা হলো। বেলালের জবান দিয়া শুধু বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা মারহাবা, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, কারণ চলে গেল নাকি? আরো জোরে হে মোহব্বত, তার হাতে পায়ে বেঁধে উত্তপ্ত গরম বালুর উপরে রেখে দেয়া হলো, বুকের উপরে পাথরের চাপা দেয়া হলো। কিন্তু বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই, শুধু ইল্লাল্লাহু আহাদ আহাদ শব্দ উচ্চারণ করতে লাগলেন। এ মুসলমান গভীর মনোযোগ, এ মুসলমান গভীর মনোযোগ, এত যন্ত্রণা, এত লাঞ্ছনা, এত কষ্ট দিয়া পরু কালেমা বলে নাই। বেলালের পায়ে হাতে পায়ে শিকল বেঁধে পাথর বুকের উপরে দিয়া উত্তপ্ত রদির উপরে পাথর চাপা দিয়া ফেলে রাখা হল। বেলাল বল হুকুম দিলেন, ও মায়া হুকুম দিলেন, যতক্ষণ পর্যন্ত বেলাল মৃত্যুবরণ না করে বেলালকে যেন এখান থেকে কেউ না বাসায়, বুকের পাথর যেন কেউ খুলে না দেয়। মুসলমান শুনে নাও, এই রকম রেখে দিলেন বেলালকে একদিন, ওরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দুপুর গড়িয়ে গেল, বিকেল হয়ে গেল, ওই পাশে খবর পাইতে পাই খবর পাইলেন হযরত হযরত মুসলমান শুনেন না, উবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খবর শুনতে পাইলেন এই জমিনের মধ্যে একজন নবীর প্রেমিক কালেমা পড়ার অপরাধে তাকে এত নির্মম ভাবে আঘাত করা হয়েছে। উনি খবর পায়া চলে আসলেন, এ মুসলমান শুনেন লম্বা আলোচনা আমি আর আগাবো না, যেহেতু ১২:৩০ বেজে গেছে, আর একটু না আমি ঢাকাতে যাব, অনেক দূরে যাব, এই জন্য বেশি আপনাদের কষ্ট দিতে চাই না, কথাগুলো বলে যায় মুসলমান শুনে নেন। এবার অদতা ওয়াক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কড়াই করলেন, কড়াই করিয়ে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেলেন। আমার নবীজির কদমের মধ্যে হযরত বেলাল পড়লেন, নবীজি জরে আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য, কারণ আমি আদারু কষ্টের মধ্যে নবী গো, যখন আমি কালেমা পড়েছি, যখন আমি ইমানটা তাজা রেখেছি, ততক্ষণ আমি দুনিয়ার কোনো দুঃখ কোনো কষ্ট আমার মনে হয় নাই। নবী গো আপনার কদম মুবারক সুমানোর সঙ্গে সঙ্গে দুনিয়ার সব দুঃখ ভুলে গেছি। আমার নবী কয় বেলাল রে, তুই আমার কদমের মধ্যে তোরে রেখে দিলাম, যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত আমার কদমের মধ্যে থাক। নবীজির কদমের মধ্যে বেলালের জায়গা হয়ে গেল, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া, এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী হাজারো সালাম।